নমস্কার বন্ধুরা, চাকুম চুকুমে শ্রীরূপা ও নবনীতায় আমি শ্রীরূপা আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ নিয়ে চলে এলাম আরেকটি রেসিপি, চিকেন নাগেটস। সন্ধেবেলা টিফিনের জন্য বাচ্চারা বড় বায়না করে, আর একটু মুখরোচক টিফিন না হলে তো হয় না। এটা স্ন্যাক্স হিসেবে খুবই ভালো। চিকেন নাগেটস বাজারে তো কিনতে পাওয়াই যায়, কিন্তু বাড়িতে যদি সেটা আমরা তৈরি করে দিতে পারি তাহলে এর থেকে স্বাস্থ্যকর তো আর কিছুই হয় না। খুব সহজে তৈরি করে ফেলা যায় চিকেন নাগেটস, চলুন দেখে নিই। চিকেন নাগেটস তৈরি করার জন্য ফার্স্টে আমি নিয়ে নিলাম 3 পিস পাউরুটি। পাউরুটির ধারগুলো এইভাবে একটু কেটে নিতে হবে। এটি করতে খুব বেশি সময় লাগে না এবং উপকরণও খুব বেশি কিছু লাগে না। খুব সহজে খুব তাড়াতাড়ি করে ফেলা যায় বাড়িতে যদি একটু চিকেন থাকে আর একটু পাউরুটি। ব্যাস পাউরুটির ধারগুলো এইভাবে কেটে নিয়ে এইভাবে পিস করে নেব। পিস করা আর কিছুই না, জাস্ট পাউরুটিগুলোকে একটু ছোট ছোট টুকরো করে নেব। এইভাবে পাউরুটিগুলো টুকরো করে নিলাম। টুকরো করে নিয়ে এগুলোকে একটা মিক্সিং জারে দিয়ে ব্রেড ক্রাম্ব তৈরি করে নেব। এই যে এইরকম হলো, এই যে এরকম ব্রেড ক্রাম্ব হলো। এবার যেটা নেব, এবার নেব প্রধান উপকরণ চিকেন। আমি এখানে 300 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি। 300-350 গ্রাম মতো চিকেন আছে, একদম বোনলেস চিকেনটা নিতে হবে। চিকেনটা দিয়ে দিলাম এই মিক্সিং জারে একই সঙ্গে ব্রেড ক্রাম্বের সঙ্গে। তার সঙ্গে দিয়ে দেব 1 টিস্পুন জিঞ্জার গার্লিক পেস্ট, দিয়ে দেব 1 টিস্পুন সয়া সস, দিয়ে দেব 1 টিস্পুনের থেকে একটু কম ব্ল্যাক পেপার পাউডার, দিয়ে দেব 1/4 বা তার একটু বেশি রেড চিলি পাউডার, আর দিয়ে দেব প্রয়োজন মতো সল্ট। এটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে এটাকে টোটালটাই মিক্স করে নেব। মিক্সিং জারে দিয়েই এটাকে একটু গ্রাইন্ড করে নেব। করে নিলে দেখুন এই যে এইরকম হবে দেখতে। এটা আমি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে। এইবার এই যে চিকেনটা করেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল, দিয়ে এটাকে ভালো করে একটু মেখে নিলাম। ভালো করে তেলটা এর মধ্যে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এইবার যেটা করব জাস্ট দেখুন, খুবই ইজি প্রসেস। এই বৃষ্টি বাদলার দিনে মাঝে মধ্যে বিকেলবেলা একটু আধটু মুখরোচক কিছু করতে চাইলেও এটা সহজেই করে ফেলতে পারেন। বন্ধু বান্ধব বাড়িতে এলেও বিকেলবেলা এটা টুক করে দেওয়া যায়, বেশ একটা মুখরোচক জিনিস চায়ের আড্ডায়, অথবা বাচ্চাদেরকেও খুব সহজে তাড়াতাড়ি এটা করে দেওয়া যায়। এইভাবে পিস করে নেব। আপনারা ইচ্ছা মতো পিস আপনাদের করতে পারেন, থিকনেসটা দেখে নেবেন। যে কোনো সাইজের, যে কোনো শেপের পিস আপনারা করতেই পারেন। আমি এইরকম করে নিলাম। করে নিয়ে এবার যেটা করব, আরেকটি ছোট্ট বোলে আমি 2টো ডিম নিয়ে নিলাম। ডিমটা আপনাদের যেরকম যতগুলো নাগেটস হবে তার উপর ডিপেন্ড করে ডিম নেবেন। আমি 2টো ডিম নিলাম। ডিমের সঙ্গে মিক্স করলাম একটুখানি সল্ট আর একটুখানি ব্ল্যাক পেপার পাউডার। ভালো করে এটা মিক্স করে নিলাম। আর নিলাম একটু ব্রেড ক্রাম্ব। এইবার যেটা করব দেখুন, এই নাগেটসের যে পিসগুলো আছে সেগুলোকে ডিমের মধ্যে দেব। ব্যাস দিয়ে সেটাকে ব্রেড ক্রাম্বে ভালো করে কোট করে দেব।
বেশ একটু চেপে চেপে করে দেব, ব্রেড ক্রাম্বে কোট করব, করে নাগেটসগুলো ভাজার জন্য রেডি করব। এইভাবে প্রত্যেকটা করে নিতে হবে। এই যে ব্রেড ক্রাম্বগুলো তৈরি হলো, ভাজার আগে এই অবস্থায় কিন্তু এগুলোকে আপনারা স্টোরও করতে পারেন, চাইলেই ফ্রিজে বেশ কিছুদিনের জন্য এগুলো স্টোর করে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। এইবার এগুলোকে জাস্ট একটু বেশি করে রিফাইন্ড অয়েল নিয়ে সেটা গরম করে হালকা আঁচে এগুলো ছেড়ে দিতে হবে। মনে রাখতে হবে এই সময় যেন ফ্লেমটা হাই না থাকে, একেবারেই লো ফ্লেমে যদি ভাজেন তাহলে ভাজাটাও খুব ভালো হবে আর বাইরেটাও পুড়ে যাবে না, লালচে হবে। দেখুন একদম এই রকম, এটা খুবই সুন্দর একটা কালার আসে, কতটা বোঝা যাচ্ছে জানি না, বাইরেটা হালকা লালচে হবে কিন্তু কালচে হবে না, ব্ল্যাকিশ হবে না, পুড়ে যাবে না, এবং ভিতরটাও খুব সুন্দর ভাজা থাকবে, একদম লো ফ্লেমে কিন্তু করতে হবে। রেডি হয়ে গেল আমার চিকেন নাগেটস। তাহলে বন্ধুরা কেমন লাগলো? দেখুন দারুণ খাস্তা দেখতে লাগছে, খেতেও কিন্তু সত্যি ভালো হয়। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করবেন, নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। যে কোনো নতুন আইটেম এখানে লোড করলেই আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন। তো ধন্যবাদ সকলকে।